ম্যাডাম আমাকে 10,000 টাকা দেন। রেহানা বেগম চুলের মুঠি ধরে দুই গালে দুটো থাপ্পড় দিয়ে বলল, এই ফকিরনির মেয়ে ফকিরনি, তোর টাকা কি আমি কখনো মেরে খেয়েছি? নাকি এক মাসের টাকা না দিয়ে তোকে রেখেছি, আমার বাসায় কাজ করিয়েছি? কাজের বুয়া বলল, ম্যাডাম আমি টাকা খুঁজছি আমার ছোট বোনের জামা কাপড় কেনার জন্য, বাসায় কান্নাকাটি করছে, তাই না হলে কখনো আমি আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা চাইতাম না। মাস শেষ না হতে টাকা কেন চাইবি সেটা আমাকে বল, তাছাড়া তোর বাসায় কি হবে না হবে সেটা আমাকে বোঝাচ্ছিস কেন? আর এইসব বুঝে আমার লাভটা কি হবে? কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ঠিক আছে আপনার টাকা দিতে হবে না, আমাকে সন্ধ্যাবেলা একটু সুযোগ দিলে হবে, মানে ছুটি চাচ্ছি দু এক ঘন্টার জন্য। দু এক ঘন্টার জন্য ছুটি চাচ্ছিস মানে? দু এক ঘন্টা থেকে তুই কি করবি? কাজের বুয়া বলল, নিউ মার্কেটের সামনে মেকআপ পরে 6 দিন কিছুক্ষণ দাঁড়ালে হয়তো আমি কিছু টাকা ভিক্ষা পাবো, তারপর আমার ছোট বোনের জামা কাপড় কেনার জন্য টাকা পাঠাবো। রেহানা বেগম বলল, আমি তোকে কোনো ছুটি দিতে পারবো না, আর যেহেতু এতই ভিক্ষা করার প্রয়োজন তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ। কাজের বুয়া ম্যাডাম বলে মাফ চাইতে রেহানা বেগম কাজের বুয়ার হাত নামিয়ে আর ধাক্কা দিয়ে বের করে দিল। ফকিরনির মেয়ে ফকিরনি কোথাকার, আবার আমার মুখে মুখে কথা। নীলা কান্না করতে করতে বলল, বাবা তুমি? বাবা বলল, তোর এই অবস্থা কেন, তাছাড়া তুই কান্না করছিস যে? মেয়ে বলল, হ্যাঁ আমার কিচ্ছু হয়নি বাবা, এমনিতে কান্না করছি, কিন্তু তুমি কোত্থেকে আসছো? বাবা বলল, আমি রিক্সা করে বিল্ডিংয়ের একজনকে নিয়ে এসেছি, আর এদিকে যেহেতু এসেছি ভাবলাম তোকে একটু দেখে যায় তাই এসেছি। রেহানা বেগম দৌড়ে এসে রহমত মিয়াকে বলল, বাবা মেয়েকে কিছু বলতে না বলতে বাবাকে ডেকে নিয়ে আসলো, তো বিচার কেমন দিয়েছিস? রহমত মিয়া বলল, ম্যাডাম আপনি যা ভাবতেছেন তা নয়, আমি এদিকে আসার কারণ হচ্ছে আপনাদের বিল্ডিং এর একজন আমার রিক্সা করে নিয়ে এসেছি, আর এদিকে আসতেই ভাবলাম একটু মেয়েকে দেখে যাই। রেহানা বেগম বলল, হয়েছে আর কিছু বলতে হবে না, তুমি এসেছো ভালো হয়েছে, সাথে তোমার মেয়েকে সহ নিয়ে যাও, আমি আমার বাসে আর ওকে রাখবো না। রহমত মিয়া বলল, ম্যাডাম আমার মেয়ে কি দোষ করেছে আমাকে বলেন, আমি সংশোধন করার চেষ্টা করব। মেয়ে বাবাকে বলল, বাবা আর কোনো কথা বলো না চলো বাসায়। রেহানা বেগম বলল, এক্ষুনি বের হ, চোখে দেখতে ইচ্ছে করছে না তোকে, বেয়াদব মেয়ে কোথাকার। মেয়ে বাবার হাত ধরে বলল, বাবা চলো, না হয় আরও অনেক কথা শুনতে হবে, এই বলে বাবাকে নিয়ে চলে গেল। রেহানা বেগম মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রোহান সন্ধ্যায় শুয়ে আছে, মশায় কামড়াচ্ছে, তাই কাজের বুয়াকে ডাক দিয়ে বলল, নীলা, এই নীলা কই রে, একটা মশার কোয়েল নিয়ে এদিকে আসো তো। নীলার কোনো সাড়া শব্দ নেই। রোহান আবারও ডাক দিল, নীলা, এই নীলা। মা টন টন করে এসে রাগ করে বলল, নীলা তোর ঘরের বউ নাকি তোর ছোট বোন, এত আদর করে ডাকছিস যে? তোর ডাকের কারণে আমি রান্নাঘরে কাজ করতে পারছি না। রোহান বলল, নীলা কোথায়, আর তুমি রাগ করে কথা বলছো কেন, তাছাড়া আমি তো তোমাকে ডাকিনি, তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ কেন? মা বলল, নীলাকে চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দিয়েছি, বেয়াদব মেয়ে বাসায় রাখি না আমি। রোহান বলল, কি হয়েছে, ও আবার কোন দিকে বেয়াদবি করলো তোমার সাথে, আমি তো এতদিন দেখলাম না কারো সাথে বেয়াদবি করতে মেয়েটা। মা বলল, বেয়াদবি করেছে মানে, তুই জানিস ও মাস শেষ না হতেই টাকা চাচ্ছে আমার কাছ থেকে। রোহান বলল, হয়তো জরুরি টাকা লাগছে তাই তোমার কাছে চাচ্ছে, তাছাড়া ও তো অন্য কারো কাজ করে না, কাজ তো তোমার আমার বাসায় করে। মা বলল, তোর যেহেতু এত মায়া দরদ তুই গিয়ে 10,000 টাকা দে, তারপর ওর ফ্যামিলির জামা কাপড় কিনতে পারবে। এই বলে মা চলে গেল। তারপর রোহান নিজে নিজে বলল, বাসার সমস্ত খরচের জন্য টাকা খরচ করছে বাবা, কিন্তু মায়ের যে অবস্থা মনে হচ্ছে সমস্ত টাকা পয়সা মাই ইনকাম করছে, সামান্য একজন কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে বের করে দিল, ভাবতেও লজ্জা লাগে। পরের দিন নীলার ছোট বোন তিশাও বাবাকে বলল, আমার সব বান্ধবীরা জামা কাপড় নিয়ে নিয়েছে, এখনো পর্যন্ত আমি নিতে পারিনি তোমাদের জন্য। বাবা বলল, গতকাল আর আজকে সমস্ত ইনকামের টাকা তোর জন্য রেখে দিলাম, শুধু তুই শপিং করার জন্য, নীলার কাছে টাকা পয়সা নেই তাই মন খারাপ করে তাদেরকে কোনো ভরসাও দিতে পারছে না। তিশা বলল, গতকাল আর আজকের টাকা দিয়ে আমাকে শপিং করে দেবে ভালো কথা, কিন্তু বাসায় চাল বাজার নেই, খাবে কি সেটা জানো? বাবা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মা রে কি করতাম, গরিব ঘরে জন্ম নিয়েছি, এটাই হচ্ছে যে আমার অপরাধ, নুন আনতে পান্তা ফুরায় এই সংসারে, এই সংসার কিভাবে করছি আমি আর উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। নীলা সিদ্ধান্ত নিয়ে বাবাকে বলল, বাবা তুমি শান্ত হও, আমি এখন সিদ্ধান্ত নিলাম, যে কয়েকদিন সময় আছে আমি বাসায় বাসায় ইফতার বিক্রি করব, আর দুই দিনের টাকা জমানো আছে বলছো না, ওগুলো দিয়ে ইফতারের জিনিস কিনে নিয়ে এসো, তারপর ওগুলো বিক্রি করে যদি কিছু লাভ হয় সবগুলো মিলে হয়তো আমাদের হয়ে যাবে। তিশা বলল, ওই টাকা দিয়ে কিছু করতে পারবে না, ওগুলো আমাকে দিতে হবে, আমি আগে শপিং করব। বাবা তিশাকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে তোকে টাকা দেব, তুই শপিং করে নিস, আর নীলা আমি দেখি কিভাবে কি করা যায়।
তুই আমার সাথে চল। এই বলে নীলাকে নিয়ে বাজার উদ্দেশ্যে বের হলো। আমি আরও তোমাদের বাসায় যাচ্ছি, দেখা হয়েছে, খুব ভালো হলো। নীলা অন্যদিকে তাকিয়ে রোহানকে বলল, কেন, আপনার মা বকাবকি করেছে তা হয়নি, নাকি মন ভরেনি, তাই আপনি আবারও এসেছেন আমার গোষ্ঠী সহ তুলে নিতে? বাবা নীলাকে বলল, নীলা মা চুপ থাক, উনি কী জন্য এসেছে আগে সেই কথাটা শোন। নীলা বাবাকে বলল, বাবা আমার ভালো করে জানা আছে, উনি অপমান করতে এসেছে। রোহান নীলার হাতে শপিং ব্যাগগুলো তুলে দিয়ে বলল, এখানে তুমিও তোমার ছোটো বোনের জামা আছে, তোমার বাবার জন্য একটা লুঙ্গিও একটা শার্ট নিয়েছি, আসলে মেয়েদের জন্য আমি কখনো শপিং করিনি, তবুও নিজ অভিজ্ঞতা থেকে কতটুকু কিনতে পেরেছি আমি জানি না, তাই সাথে করে আরও কিছু টাকা দিচ্ছি। এই বলে টাকা বের করে নীলার হাতে দিল। নীলাও তার বাবা রোহানের মানবিকতা দেখে মুগ্ধ হয়ে গেল। নীলা বলল, আসলে তো আপনি খুব ভালো মানুষ, আজকের দিনটা না আসলে কখনোই বুঝতে পারতাম না, আপনার মনটা এত সুন্দর, আজ আপনার মতো একজন বড় ভাই নেই বলে আমাদের ফ্যামিলিটা এত কষ্টের মধ্যে আছে, দিনে এনে দিনে খেতে হয়। রোহান বলল, আমি যে এখানে এসেছি এবং তোমাদের সাথে দেখা করেছি এটা যেন দ্বিতীয় ব্যক্তি না জানে, আর তোমাদের কোনো টাকা পয়সা বা কোনো সহযোগিতা লাগলে আমাকে জানাবে, আমি যতটুকু পারি চেষ্টা করব। রহমত মিয়া রোহানকে বলল, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি শুধু ছেলে হিসেবে? রোহান নিজ থেকে জড়িয়ে ধরে বলল, এটা একটা কথা বললেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মায়ের কথায় কিছু মনে নেবেন না, এটা হচ্ছে আমার শেষ কথা। রোহানের মানবিকতায় সব ভুলে গিয়ে নীলা বলল, ঠিক আছে, মাঝে মধ্যে আমাদের বাসায় আসবেন, গরিবের বাসায় দাওয়াত রইল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান।